চীনে বাড়ি বিস্ফোরণে নিহত নয়। অনলাইন ডেস্ক। চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানজিতে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 9 জন নিহত এবং 6 জন আহত হয়েছে। শানজি প্রদেশের লিনফেন শহরে একটি বাড়িতে শনিবার এ বিস্ফোরণ ঘটে। ওই বাড়িতে অবৈধভাবে বিস্ফোরক দ্রব্য মজুদ রাখার ফলেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে 9 জনের মৃতদেহ এবং 1 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সূত্র সিনহুয়া নিউজ।